টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وصلى الله تعالى على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين شماني আল্লাবাক বা ইসরায়েলদেরকে তাদের এক চরম অবস্থায় যখন তারা নিজেদের ভিটে মাটি থেকে বিতাড়িত তাদের পিছনে ফেরাউন বাহিনী যখন ধাবিত হয়েছিল এবং তারা যখন সেখান থেকে চলে এসে সিনাই মরুভূমিতে বৃক্ষ তরুলতাহীন একটি কঠিন জায়গায় সেখানে উপনীত হয়েছিল এই কঠিন অবস্থায় আল্লাহ সুবাহান তাদেরকে যে খাবারের ব্যবস্থা করেছিলেন তাদেরকে যে আল্লাপাক খাদ্য দিয়েছিলেন সেই খাবারের কথা আল্লা সুবাহান তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ক্রাইসিস মুহূর্তে অভাবের সময় দুর্ভিক্ষের সময় হওয়া তাআলা তার বিশেষ রাহমতে তার বান্দাদের জীবন রক্ষার জন্য বিভিন্ন ধরনের অথবা যে বিষয়টি কল্পনা করা যায় না এই ধরনের ব্যবস্থা আল্লাপাক করেন পৃথিবীতে এরকম অনেক জায়গায় দুর্ভিক্ষের সময় খাদ্যাভাবের সময় বিকল্প খাদ্য হিসাবে আল্লাহ সাহান তার বান্দাদেরকে খাবারের বন্দোবস্ত করেছেন মন ইসরায়েলদের জন্য এটি একদিকে ছিল বিকল্প খাবার আবার আরেক দিকে ছিল ভিটে মাটিহীন বাস্তহারা উদ্বাস্ত এই উদ্বাস্ত শ্রেণীর মরুভূমিতে পাহাড়ের পাদদেশে বৃক্ষ তরুলতাহীন পানিহীন এক কঠিন জায়গায় জীবন রক্ষা করার জন্য আল্লা সুবাহার পক্ষ থেকে ছিল এটি একটি রহমতের খাবার আবার এটি এমনই এক খাবার ছিল যে শুধুমাত্র ক্ষুধা নিবৃত করা নয় বরং এর দ্বারা জীবনকে সুস্থ সবল রাখার জন্য শরীরকে সুস্থ সবল রাখার জন্য যে পরিমাণ পুষ্টি এবং যে পরিমাণ খাদ্য মানের প্রয়োজন ছিল আল্লাবাক তাদেরকে এমন এক খাদ্যের ব্যবস্থা করে দিলেন যেখানে এই খাদ্য মান পুষ্টি এবং খাদ্যের অন্যান্য উপকরণ সবই ছিল পর্যাপ্ত পরিমাণে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তোমরা এটিকে ভালোভাবে গ্রহণ করো এবং আল্লাহর নির্দেশকে তোমরা লঙ্ঘন করো না এই দুটো খাদ্য সম্পর্কে আমরা আলোচনা করব এবং সেই সাথে আল্লাহ হাতা আলাবন ইসরাইলদের পানি পানের যে ব্যবস্থাটি করেছিলেন যখন তারা পানির জন্য আবেদন জানিয়েছিল মুসা আলাই সালাত কাছে কিভাবে তাদের পানির ব্যবস্থা করেছিলেন আমরা সেই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহরা পুল আলাবিন বলেন তাস্ মুসালে খাওমেহ, ফাকুল নাজ রিব বি আসা কাল হাজার, ফান ফাজারাত মিন হুুসনাতা আইনা।

আমরা তাদের উপরে কোনো জুলুম করিনি বরং তারাই তাদের নিজেদের উপরে একাধিকবার জুলুম করেছে আল্লাহর নির্দেশকে অমান্য করে মান্না এবং সালোয়া মান্নাকে বলা হয় যে ওয়ান কাইন্ড অফ সুইট গাম এবং সালোয়াকে বলা হয় ওয়ান কাইন্ড অফ বার্ড এক ধরনের মিষ্টি আঠালো দ্রব্য এটি হচ্ছে মান্না প্রকৃতপক্ষে বানি ইসরাকে আল্লাহ সুবাহান যে খাদ্যটি দিয়েছিলেন মান্না শব্দটির আরবি বিশ্লেষণে অথবা সেই সময়ে তাদের অভিব্যক্তিতে যা পাওয়া যায় যে যখন তারা দেখলেন যে রাতের অন্ধকারের পর যখন তারা রাত্রে প্রচন্ড ক্ষুধায় কাতর ছিলেন পিপাসায় কাতর ছিলেন যারা খাদ্যের জন্য তখন হাহুতাস করতেছিলেন মৌসা আলাইসাল্লামের কাছে বারবার ছুটে যাচ্ছিলেন যে আমাদের খাবারের ব্যবস্থা করুন আমাদের জন্য আপনার রবের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করুন প্রার্থনা জানান যে তিনি যেন আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন এই যে আকুতি সম্মিলিতভাবে অথবা একা একই যখন কোনো জনগোষ্ঠী কোনো বিষয়ে আল্লাহ সুবাহানাওয়া তালার কাছে একটি কঠিন অবস্থায় দোয়া করেন আবেদন করেন মোনাজাত করেন আল্লাহ সব তখন তাদের এই আহ্বানে সাড়া দেন প্রচন্ড খড়তাপে তাপ্রচন্ড রৌদ্রতাপে অনাবৃষ্টির কারণে নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের সময়ে মদিনার আশেপাশে বিভিন্ন অঞ্চল গাছপালা বাগান খেজুরের শুকিয়ে খেজুর ঝরে পড়ছে জুমার নামাজের সময় আল্লাহ রসুল খুদবা দিচ্ছেন এটি বুখারিতে বর্ণিত ঘটনা এক ব্যক্তি এসে বললেন আমাদের 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 বাগান সম্পদ সন্তান জীবজন্তু সবকিছু অনাবৃষ্টির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন রসুল্লাহ আলি সাল্লাম ওই অবস্থাতেই এই কঠিন অবস্থার কথা শুনে তিনি হাত তুললেন এবং দোয়া করলেন আর আল্লাহ সব এই কঠিন অবস্থায় দোয়া যে সঙ্গে সঙ্গে কবুল করেন কবুল হয় তার দৃষ্টান্ত অঝুরে বৃষ্টি শুরু হয়ে গেল সাহবাইকারগঞ্জ জমা নামাজ শেষ করলেন বৃষ্টিতে ভিজে বৃষ্টি চলছে একটানা বৃষ্টি পথ ঘাট ডুবা নালা পানিতে পূর্ণ হয়ে গেছে অতি বৃষ্টি এখন বসবাসকারীদের জন্য আরেক কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে এক সপ্তাহ চলে গেল আবারও সেই একই দৃশ্য একই ধরনের প্রশ্ন তবে এবারে প্রশ্নটি ছিল অতিবৃষ্টির কারণে আমাদের পদঘাট ডুবে গেছে আমাদের বাগান বাড়ি ভেঙে যাচ্ছে আমাদের সবকিছু তলিয়ে যাচ্ছে সুতরাং বৃষ্টি উঠানোর জন্য দোয়া করুন রাসুল সাল্লি সাল্লাম আবার দোয়া করলেন এই যে কঠিন অবস্থায় ক্রাইসিস অবস্থায় বিপর্যস্ত অবস্থায় দোয়া করা আল্লাহ সব আলা তার কাছে চাওয়ার জন্য তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন মান্না এবং সালোয়া এসে গেল রাতের আধারে সকাল বেলায় প্রত্যুষে মনিস্রাইলগণ এই আশ্চর্য বস্তুটি দেখে প্রশ্ন করে বসলেন মানহয়া মানহাজা, মান্না এটি কি এটি কি ধরনের জিনিস এটা কোথেকে আসলো এটা কি সেটাকে পরীক্ষা করে দেখা গেল হালকা মিষ্টি সুস্বাদু রসালু তফসিরে মান্না শব্দের যে অর্থগুলো ব্যাখ্যাগুলো করা হয় যে এগুলো এক ধরনের বাতাসে ভেসে আসা হালকা সেই শিশির বিন্দুর মতো স্বচ্ছ আঠালো এবং এক জায়গায় যেগুলো পতিত হলে একটা ক্ষুদ্র শৈবালের মতো অথবা বলা যেতে পারে আমাদের দেশে যে বেঙ্গাছি বলা হয় এগুলোর মতো একটা রূপ ধারণ করে শৈবাল অথবা বলা যেতে পারে যে এর মতো যে হালকা দিনের রোদে যেগুলো শুকিয়ে যায় প্রখরতায় যেগুলোর তেজ বা সতেজতা বিলীন হয়ে যায় একদিকে হলো শিশির বিন্দু এবং সেখানে হলো এক ধরনের রসালো মিষ্টি আঠা এবং দেখতে সেগুলো অনেকটা শুভ্র মানে সাদা এবং যেগুলো সমুদ্রের শৈবালের মতো শেওলার মতো কিন্তু সেটা শেওলা বর্ণ নয় এ ধরনের একটি আশ্চর্য বস্তু এবং সেটা মাটির উপরে এমনভাবে ছড়িয়ে পড়া যেটাকে বলা যায় যে পুরা মাটিকে আস্তরে পরিণত করে ফেলা এবং অতি হালকা হাত দিয়ে যায় স্পর্শ করলে বালির সঙ্গে না মিশে উঠে আসে এটাকে বলা যেতে পারে ওই যে বাচ্চাদের এক ধরনের খাবার হয় বেশ দেখতে সুস্বাদু সুন্দর মিষ্টি মুখে দিলে তা হালকা মিলিয়ে যায় অথচ স্বাদটি একটি আলাদা ব্যতিক্রম ধর্মী স্বাদ অনেকে বলেছেন যে মান্না হচ্ছে এই ধরনের ইংরেজি অনুবাদগুলোতে বলা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সুইট গাম মিষ্টি আঠালো গাম জাতীয় এটি কিভাবে আসত আরবের মরুভূমিতে অথবা দুরন্ত বিশাল মরুভূমিগুলোতে এই ধরনের স্বচ্ছ শৈবালের অথবা স্বচ্ছ শিশিরের বৃষ্টিপাত এর নজির রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি বিরতিতে যাব বিরতির পর এই বিষয়টির উপরে আমরা আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদানি তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাহ কাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র টিভি বাংলায় আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে টিভি বাংলায়

তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ লামেআল পলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্যর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে 6 নম্বর খন্ডে কিতাবুল ফাযায়েলুল কুরআন অধ্যায় নম্বর 30 হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন সুরাহিকলাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালামে কুল্লাহু কুফুন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর পিএস বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাতুয়াসাল্লাম অয়লা রসুল ইল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির আগে এই মান্না নিয়ে আলোচনা করছিলাম আজকের দিনে সেই বনিসরাইলদের উপরে আল্লাহ বচ্ছেন এটাকে আমি নাজিল করেছি মানে এটাকে আমি প্রেরণ করেছি বনিসরাইলদের জন্য এই মান্নাকেও পাঠানো হয়েছে মেঘমালায় ভেসে এই মিষ্টি শুভ্র শিশির বিন্দুর দানার মতো এই স্বচ্ছ হালকা খাবারটি এই মরুভূমির সিনাই পর্বতের পাদদেশে সিনাই মরুভূমিতে বনিসরাইলদের জন্য আকাশে ভেসে বাতাসে ভেসে উড়ে এসে এটা ভূমিতে নিপতিত হয়েছে এবং এর স্বচ্ছ ছোট ছোট দানাগুলো সেখানে এমনভাবে স্তূপাকৃতি হয়েছে যে একটা স্তর হয়ে গেছে সেখানে যত সংখ্যক বনিস্রাইলে জনগণ ছিলেন তাদের প্রত্যেকের জন্য তা ছিল পর্যাপ্ত খাবার এবং এই খাবারটির সঙ্গে আল্লা সুবাহান আরেকটি ছোট্ট পাখির কথা বলেছেন যেটি ওয়ান কাইন্ড অফ বার্ড লিটল বার্ড কেউ বলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র এক ধরনের বিশেষ পাখি যেই পাখিগুলো আল্লা সুবাহানহালা ওই সময় পাঠিয়েছিলেন সমানিত দর্শক শ্রোতা ওই সময়ে বন ইসরাকে আল্লাপাক মান্না এবং সালোয়া দ্বারা তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন এটুকু হল কোরআন থেকে প্রাপ্ত আমাদের কাছে তথ্য এবং সেই খাবারটি ছিল ওয়া সুবাহর একটি বিশেষ নিয়ামত এটি একটি আশ্চর্য ওয়া সুবাহর খাস পাঠানো খাদ্য এ থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ রবুল আলমিন স্পেশাল ভাবে যে কোনো কিছু দিয়ে পাক তার বান্দাদের ক্ষুধা নিবারণ করার মতো তার শক্তি রয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামের সময় রাসুলের মজেজার ভিতরে আমরা এই ধরনের অনেক খাদ্য পাওয়ার ঘটনা দেখেছি আর নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম খেজুরের ঝাঁকিতে হাত দিয়ে বরকতের দোয়া করেছেন তারপরে বলছেন এটা বিতরণ করতে থাকো বিতরণ চলছে শেষ হচ্ছে না হজরত জাভেরের বাড়িতে তিনি মেহমান হয়ে গমন করে তার রুটি এবং গুসতে দোয়া করেছিলেন যে তুমি আবার বিতরণ করতে থাকো দেখা গেছে যে তিনি সবাইকে দিয়েছেন কিন্তু তারপরেও সেই রুটি আর গোশত কমেনি হজরত আবু হুরাই আল্লাহ তালুকে নিয়ে একবার যখন তিনি মেহমান হলেন তখন আল্লাহ রসুলের সঙ্গে পিছনে ছিল আর অনেক ক্ষুধার্ত সাহাবা দেখা গেল যে সেখানে তিনি সব সাহাবাদেরকে ডেকে নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন আর ওই সামান্য একটু দুধ আল্লাহ রসুল তিনি বরকতের দোয়া করে তাতে ফু দিয়ে হজরত আবু রায়রার হাতে যখন দিলেন যে এবার তুমি পান করাতে থাকো সবাইকে দেখা গেল সেখানে সেই অস্বাভাবিক ভাবে পান করলেন এবং সর্বশেষ হজরত আবু কে বললেন যে এবার তুমি পান করো পরিতৃপ্তির সাথে পান করো এ আবু হাই বলছেন রাজি যে আমাকে যখন নির্দেশ দেওয়া হলো যে সবাইকেই পান করাও তখন আমি ভাবলাম যে আমার ভাগে আর শেষে কিছু কি থাকবে যে সামান্য পরিমাণ দুধ আল্লাহ এই যে বরকত হয়ে যাওয়া খাদ্য বেড়ে যাওয়া একসময় প্রচন্ড গেলেন সাগরে তাদের জন্য বিরাট বড় একটা মৎস্যের ব্যবস্থা করলেন সেই মাছের গোশত খেয়ে তারা হৃষ্ট পুষ্ট হলেন এবং তাদের ক্ষুদা বিদুরিত হলো এগুলো বিজ্ঞানের দৃষ্টিতে আপনি যদি খুঁজতে যান এটা থেকে আসলো কিভাবে আসলো কি হইল এখানে কি ঘটলো তাহলে আমরা বলবো যে সবকিছু যন্ত্র দিয়ে কেমিক্যাল দিয়ে উদ্ঘাটন করা যায় না এই বিশাল রহস্যময় জগতে অনেক রহস্যের বিষয় রয়ে গেছে আমাদের দৃষ্টির আড়ালে যার খবর একমাত্র আল্লাহ সুবাহানু তাআলা জানেন এবং তিনি হচ্ছেন সর্বময় জ্ঞানের অধিকারী আল্লাহ সুবাহান আমরা এই ঘটনাগুলো থেকে যে জ্ঞান আহরণ করতে পারি সেটা হলো মান্না এবং সালোয়া প্রথমত একটি বিশেষ ধরনের আমরা বলবো সেই হালকা মিষ্টি আঠালো শুভ্র বাতাসে ভেসে আসা এক ধরনের এমন খাদ্য যেটিকে অনেক সময় শেওলার সাথে অথবা এক ধরনের উদ্ভিদ যেগুলো আমাদের ছায়াতে জন্মায় এটা মাশরুম জাতীয় খাবার ছিল এটাই হচ্ছে সেই আল্লা সুবাহ কর্তৃক প্রেরিত খাবার তোলদের আল্লাহ সুবাহ এই আশ্চর্য খাবার দিয়ে তাদের এই সমস্যা এই ক্রাইসিসটির ব্যবস্থা করেছিলেন আল্লাহ যদি একটি মরুভূমিতে পানি অবহীন খাদ্যহীন অবস্থায় একটি গোষ্ঠীকে তিনি তার বিশেষ ব্যবস্থায় খাবার দিয়ে রক্ষা করতে পারেন উম্মতে মোহাম্মদিয়াদের জন্য তাহলে এই ঘটনাটি কি উপদেশ বা নসিহত প্রদান করে যে উম্মতে মোহাম্মদিয়া রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত হল শ্রেষ্ঠ জাতি বন ইসরাগণ তাদের যুগে তাদের সময়ে আল্লাহর আনুগত্য করার কারণে নবী মুসা আলাই সাল্লাতামের নির্দেশাবলী পালন করে চলার কারণে তারা তখন আল্লাহর নিকট সম্মানিত ছিলেন কিন্তু পরবর্তী সময় তারা তাদের কপটতা বিশ্বাসঘাতকতা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করন তাওরাতকে পাল্টিয়ে দেওয়া নবী মুসা আলাই শিক্ষাকে বিসর্জন দেওয়া এবং এক আল্লাহর ইবাদতের পরিবর্তে সেখানে তারা ওই যে সেই দেব মূর্তি তৈরি করে নেওয়া অথবা গোবৎসের পূজা করা অথবা তাদের পূর্ব বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের পূজার আসনে বসিয়ে পূজা করা এই ধরনের একত্ববাদ তথা বিশুদ্ধ তাও থেকে বিচ্যুত হয়ে আজকে যারা পৃথিবীতে কোরআনের ভাষায় অভিশপ্ত কিন্তু আজ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি কারা যারা বুকে ধারণ করে রেখেছেন কালিমাকে উচ্চে ধারণ করার জন্য উচ্চ ধ্বনি ঘোষণা করছেন আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলছেন তারা হলো মুসলিম সম্প্রদায় তো এই ঘটনাটি বর্ণনা করেছেন আল্লাপ ইসরায়েলদের ঘটনা হিসাবে আর আমাদের জন্য ঘটনাটি বর্ণিত হয়েছে আমাদের ইমানকে সুদৃঢ় করার জন্য এবং এই বিশ্বাস ও আস্থা তৈরি করার জন্য যে আল্লাহ তাদেরকে সুবাহান যদি এই ধরনের কঠিন অবস্থায় জীবিকা দিয়ে থাকেন তাহলে আমাদেরকেও তিনি জীবিকা দান করবেন তবে কি করতে হবে আল্লাহ নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে সালাত যথাযথভাবে আদায় করতে হবে আমরা আগে কিন্তু বলেছিলাম পূর্বের দুটি পর্বে যে বনি ইসরাঈলদেরকে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর রহমত কামনার কথা বলা হয়েছে ওয়াসতাঈনু বিসবরি ওয়াসসালাহ এটি মুমিনদের জন্য নির্দেশ ইমানদারদের জন্য নির্দেশ মুসলিমদের জন্য নির্দেশ যে ওয়াসতাঈনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্যশীলদের জন্য কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করা কারণ কঠিন অবস্থায় মানুষের ইমান দুর্বল হয়ে যায় কঠিন অবস্থায় মানুষ ইমান থেকে বিচ্যুত হয়ে যায় মানুষ যখন পরীক্ষায় অবতীর্ণ হয় মানুষ যখন কোন কঠিন ভিতরে নিক্ষিপ্ত হয়ে যায় তখন মানুষের ইমান দুর্বল হয়ে যায় তখন আল্লাহর উপরে আস্থা উঠে যায় তখন মানুষ সাহায্যের জন্য মানুষের কাছে অথবা অন্য কোন শক্তির কাছে নত হয়ে যায় এর বহু নিদর্শন রয়েছে আমরা অনেক সময় বলে ফেলি আল্লাহ তো কিন্তু ডাক্তার আপনি আপনি চেষ্টা করেন এখন আমাদের শেষ ভরসা এই ধরনের কথা বলা সম্পূর্ণ অনেক সময় দেখা যায় কঠিন বিপদে পড়ে আল্লাহকে কিছুক্ষণ ডেকে যখন দেখছে যে ফলাফল আসছে না তখন দৌড়াইয়া কবরে মাজারে গিয়ে হয়তো একটা জবাই করে দিয়ে আসে একটা জীবজন্তু পাঠিয়ে দেয় আবার অনেক সময় দেখা যায় যে হয়তো তখন আল্লাহকে ডেকে ডেকে হচ্ছে না তখন অন্য ধর্মালম্বীদের মতো ভগবান ঈশ্বরকেও একসাথে ডাকা শুরু করে দুই তিনটাকে একসাথে ডাকে অনেক সময় দেখা যায় যে বড় ধরনের বিপদ কোন মুসিবত আমাদের উপর আসছে এ অবস্থায় আমরা তখন আল্লাহকেও ডাকি ভগবানকেও ডাকি ঈশ্বরকেও ডাকি অর্থাৎ ব্যাপারটা এরকম ঝাঁকে দিয়ে কাজ হয় দেখুন তো কি আশ্চর্য ব্যাপার হ্যাঁ এটি কি মুসলমানের ইমান হলো এটাকে কি মুসলমান বলা যায় ভগবান কেউ ডাকে ঈশ্বর কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে ব্যাপারটা যে আল্লাহ যদি ফেল করে তাহলে ভগবান ভগবান যদি ফেল করে তাহলে ঈশ্বর তিনজনই যদি ফেল করে তাহলে যাব কোথায় এটার নামই হলো শির মুসলমান কখনো এক আল্লাহকে ছাড়া আর কোন শক্তিতে বিশ্বাস রাখতে পারে না মান্না সালোয়া গণেশ পেয়েছিল তারা খেয়েছিল কিসার সার সাদ কি তার উপকারিতা হয়তো আমরা আপনাদেরকে ততটুকু বলতে পারবো যতটুকু গবেষণায় এসেছে মান্না একটি উপাদেয় খাদ্য যে খাদ্যটার ভিতরে জীবনী শক্তি এবং খাদ্য মান খাদ্যের যেটাকে আমরা বলি পরিপুষ্টতা পুষ্টিগুণ এটা ছিল পর্যাপ্ত পরিমাণে ভেসে আসা এই ধরনের গাম এই ধরনের খাদ্যের আরো কিছু নজির আমরা পৃথিবীতে দেখি ইরানে এক সময় আঠারোশো সালে প্রচন্ড অভাব দেখা দিয়েছিল তখন বাতাসে ভেসে আসা এক ধরনের ওই যে সেই উড়ে আসা এই খাদ্য সেই দেশের অনেকটা অভাব বিদুরিত হয়েছিল তুরস্কেও এরকম একটি ঘটনা ইতিহাসে প্রমাণ পাওয়া যায় প্রচন্ড এক সময় খাবারের অভাব দেখা দিয়েছিল এবং তাদের এই মেঘমালার মতো বাতাসে সকাল বেলায় শিশিরের মতো এই ধরনের খাবারের নজির পাওয়া গেছে অর্থাৎ যেকোনো ক্রাইসিস মুহূর্তে আল্লাহ সুবাহ খাদ্যটি প্রেরণ করেন তবে বনিসাইলের খাদ্যটি ছিল অন্য যত সম্প্রদায়ের উপরে বিভিন্ন ধরনের আমি বলছি না যে তাদের উপরে মান্নার মতো খাদ্য এসেছিল বরং সেটা ছিল ভিন্ন প্রকৃতির সেখানকার আবহাওয়ার সঙ্গে শুষ্ক মরুভূমির আবহাওয়ায় যথোপযুক্ত একটি খাবার মান্নাকে আজকে শৈবালের সঙ্গে তুলনা করা হয় মান্নাকে আজকে ওই যে সেই এক ধরনের ক্ষুদ্র উদ্ভিদের সঙ্গে তুলনা করা হয় মান্নাকে অনেকটা দাবি করা হয় যে এটা হচ্ছে বর্তমানের মান্না মাশরুম মাশরুমের এই খাদ্য মান এবং পুষ্টি মান সেই সঙ্গে এটার ভিতরে আছে রোগ প্রতিরোধক একটা সাংঘাতিক বড় ধরনের শক্তি প্রকৃত পক্ষে দেখা যায় আল্লাহ সুবাহ যে খাদ্যটি তাদের দিয়েছিলেন মান্না এই মান্নাটি একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ খাদ্য এবং একটি ভেষজ খাদ্য একদিকে উদ্ভিজ খাদ্য আরেকদিকে এটি ছিল একটি ভেষজ খাদ্য যে খাদ্যটি বা এখনো আমাদের দেশে অথবা এই ভারত উপমহাদেশে ভারতে এই মাশরুম চাষ করে এবং মাশরুমকে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করে উচ্চ রক্তচাপ হাই ব্লাড সহ অনেক এটিকে ব্যবহার করা হচ্ছে আর ওই যে বলছিলাম সালোয়া ছোট্ট পাখি ছোট ছোট স্মল বার্ড যাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ বার্ড এটি আল্লাহ রবুল আলমিন তাদের জন্য এই খাদ্যের ভিতরে ব্যবস্থা করে দিয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা বন ইসরায়েলদেরকে যদি আল্লাহ পাক আকাশ থেকে বা স্পেশাল ভাবে তার রহমতের খাদ্য দিয়ে তাদের ক্ষুধা দূর করে থাকেন আমরা উম্মতে মোহাম্মদিয়াকে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন ক্ষুধায় কাতর করে আমাদেরকে তিনি কষ্ট দিবেন না যদি আমরা সত্যিকারের ইমানদার হই আল্লাহর উপরে বিশ্বাসী হই তো আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার তো অফিক দান করুন আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ আরো কথা হবে পরবর্তী পর্বে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস

in india back home they ask are you a muslim first or indian first and we muslims should know how to reply how to turn the tables over the place to knock why trinity cannot be regarded in that sense father son and holy spirit the opportunity to ask but even if you agree that what the christians say that he was crucified So, if Jesus Christ, peace be upon him, for the 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 world? That means God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায়